नमस्कार बंधुरा, आमी रीता। तोमादेर सबाई के आमार चैनल रीता रान्नाघरे स्वागत जानाई। एकादशीर दिने फ्रेंच फ्राई, सबाई हयतो टाइटेल आर थाम्बनेल देखे भाबछो एकादशीर दिने फ्रेंच फ्राई एटा कि करे। जानते होले कि कि लागछे देखे नाओ। एखाने आमी तीनटे आलू लम्बा लम्बा करे केटे धुए रेखेछि आर निएछि हाफ बाटि एरारुट, सामान्य गोटा जिरे, दुटो शुकनो लंका, सामान्य गोटा गोलमरिच, परिमाण मतो सादा तेल, स्वाद अनुजायी सिंदूक लवण। प्रथमे गैसे कड़ाई गरम करे दिए दिच्छी गोटा जिरे, गोलमरिच और शुकनो लंका। एटाके दो मिनट शुकनो खोलाय भेजे नेब। गोटा मसला भेजे तुले नियेछी, एबार एटाके गुड़ो करे नेब। आबार ओई कड़ाईते बेश खानिकटा जल गरम करे दिए दिलाम सामान्य नून। एबार टुकरो करे रखा आलूगुलो दिए दिलाम। एबार आलूगुलोके 50% सेद्ध करे नेब, पुरोपुरि सेद्ध करब ना। आलू सेद्ध होये गेछे, एबार तुले नेब। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি হাফ বাটি অ্যারারুট, স্বাদ অনুযায়ী নুন, শুকনো খোলায় ভেজে রাখা গুঁড়ো মশলা। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসে আবারও কড়াই গরম করে দিয়ে দিলাম সাদা তেল। এটা গরম হতে থাক, ততক্ষণ আমি সেদ্ধ করা আলুগুলোকে মিশ্রণের মধ্যে কোট করে নেব। খুব ভালোভাবে চারিদিকে মিশ্রণটা মাখিয়ে নিতে হবে। মিশ্রণটা মাখানোর পর সামান্য ঠুকে নেব, যাতে করে বাড়তি মিশ্রণটা ঝরে পড়ে যায়। এইভাবে সবগুলো আলুতে মিশ্রণ মাখিয়ে নেব। অনেকগুলো আলু ভাজার জন্য তৈরি। এদিকে তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার একে একে আলুগুলো ছেড়ে দেব। প্রথমে একদিকটা কিছুক্ষণের জন্য হতে দেব। দু মিনিট পর আলুগুলো একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে নেব। আলুগুলো কিন্তু মিডিয়াম আঁচে একটু বেশিক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আবারও বাকি আলুগুলো ছেড়ে দেব। সত্যি বন্ধুরা, বিকেলবেলায় যদি এইরকম গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই থাকে তাহলে তো কোনো কথাই হবে না। তোমরা এটা একাদশীর দিন ছাড়া অন্য যে কোনো দিনে বানালে টমেটো সস দিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। দু মিনিট পর আবারও নাড়াচাড়া করে নেব। বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তৈরি হয়ে গেল গরম গরম মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই। একাদশী অথবা অন্য যে কোনো দিনে সহজভাবে এই রেসিপি তোমরা অনায়াসেই বাড়িতে বানাতে পারো। আর এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আমার সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ধন্যবাদ।